স্বৈরাচারের বুলেটবিদ্ধ হয়ে হাজারো মানুষ এখনো হাসপাতালের বিছানায়, রাজপথে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ পলাতক স্বৈরাচারের সহযোগীদের মধ্যে ন্যূনতমতার অনুতাপ নেই। বরং মাফিয়া প্রধানের রেখে যাওয়া সুবিধাভোগীরা ইতিমধ্যেই ঘরে বাইরে সরকারের প্রশাসনে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চাইছে, ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে চাইছে। ষড়যন্ত্রের বিষ ধাপ শুরুতেই উপড়ে ফেলতে না পারলে তাদের বিষাক্ত দংশনে ছাত্র জনতা শত শহীদের রক্তে অর্জিত গণতন্ত্র আবারও বিপন্ন হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, গণহত্যাকারী পলাতক স্বৈরাচারে রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল দূর করে রাষ্ট্রকে জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের পথে ফেরাতে একটি সরকারের জন্য আড়াই মাস হয়তো যথেষ্ট সময় নয়, তবে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় নির্ধারণ এবং অগ্রাধিকার ইস্যু ঠিক করার জন্য হয়তো আড়াই মাস কম সময়ও নয়। আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হলে সেটি প্রত্যাশিত গণতন্ত্র উত্তরণের পথে অনাকাঙ্ক্ষিত বাধার কারণ হয়ে উঠতে পারে। গণ অভ্যুত্থান সফলকারী জনগণের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময় ভিন্ন রকম বক্তব্য এসেছে। এমন একটি কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সরকারের বক্তব্যের গড়মিল জনগণের মনে নানা ধরনের সন্দেহ সংশয় উদ্বেগ করে। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দায়িত্বশীল এবং গণমুখী এবং কার্যকর দেখতে চায়, কারণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের সরাসরি ভোটে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিকল্প নেই। এবং সেই লক্ষ্যেই গণতান্ত্রিক আমি জনগণ বর্তমান সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের নিঃশর্ত সমর্থনের প্রতি নিঃশর্ত মূল্য দেওয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। রাষ্ট্র ও রাজনীতি সঠিক ভিত্তির উপর দাঁড় করাতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই একটি প্রয়োজনীয় উদ্যোগ, আমি বরাবরই সংস্কারের পক্ষে, তবে সংস্কার একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া, কখনো কখনো এটি সময় সাপেক্ষ। তবে যে কোনো সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারিত্ব সৃষ্টি না হলে সেই সংস্কার শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল দেয় না বা পাওয়া যায় না। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশের বর্তমান বাস্তবতায় আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণও করতে চাই। আমি পলাতক মাফিয়া সরকারের দুঃশাসনের সময়কালে পলাতক স্বৈরাচারের সমর্থক অনেক নেতাকর্মী সারা দেশে অবৈধভাবে ভিন্ন মত ও পথের অনেক মানুষের জায়গা, জমি, বাড়ি দখল করেছিল। ফ্ল্যাট, দোকান, নদী, নালা, পুকুর, ডোবা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও তারা দখল করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জবরদখলকারীদের কাছ থেকে অনেকেই তাদের বেদখল হয়ে যাওয়া জায়গা, জমি, সম্পদ পুনরুদ্ধারের জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। এ নিয়ে কোথাও কোথাও অপ্রীতিকর কোনো কোনো ঘটনাও ঘটেছে। সুতরাং জবরদখলদারদের কাছে মাফিয়া সরকারের আমলে বেদখল হয়ে যাওয়া জমি সম্পদ উদ্ধারের জন্য সরকারের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে একটি কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন।